ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা, বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, তাতে আমাদের খাবার সম্বন্ধে নানা সচেতন হতে হবে এবং কিছু স্বাস্থ্যকর খাবার আমাদের খেতে হবে। সেই জন্য আমি কয়েকদিন ধরে তোমাদের খুব ভালো ভালো কিছু রেসিপি দিচ্ছি, যাতে কম উপকরণে স্বাস্থ্যকর খাবার বানাতে পারো। দেখতে থাকো আমার রেসিপিগুলো। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি পাঞ্জাবের মশালাদার খিচুড়ি। আর খিচুড়ি কিন্তু এমনিতেই মানুষের ইমিউনিটি বাড়ায়, আর এটা খুব স্বাস্থ্যকর খাবার, কারণ এর মধ্যে ডাল আছে। আর আমি শুধু ছোলার ডাল দিয়ে এটা করিনি, এটার মধ্যে মুসুর ডালও যেহেতু দিয়েছি, দুরকম ডালে এটা যেরকম স্বাদও বাড়বে, এটা খুব স্বাস্থ্যকরও একটা রেসিপি। তোমরা এই সময়ের জন্য খুব উপকারী, এটা ট্রাই করো। এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, ভীষণ টেস্টি। আর অনেক রকম মশলা এতে দেওয়া হয়েছে, যে সকল মশলাগুলো আমাদের সবারই ঘরে রয়েছে, কিন্তু বাঙালিরা আমরা খিচুড়িতে এই ধরনের মশলাগুলো ব্যবহার করি না, কিন্তু ভীষণ টেস্টি। রেস্টুরেন্টে এই ধরনের খিচুড়ি তৈরি করা হয়, নর্থ ইন্ডিয়াতে এই ধরনের খিচুড়ি বেশি পাওয়া যায়। এখানে লাগবে চাল, যেটা সাধারণ বাড়িতে ব্যবহার করো 1 কাপ, সেটা ভিজিয়ে রেখেছি। আর ছোলার ডাল আর মুসুর ডাল 1/2 কাপ করে নিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর চালটা 2 ঘন্টা ভেজালেই হবে। আদা রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর লাগবে হিং। চাল আর ডালগুলো প্রেশার কুকারে দিয়ে আমি 3টে সিটি দিয়ে দেব, আর তাতেই খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, কারণ এগুলো ভেজানো রয়েছে। ডালগুলো দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সব বন্ধুরা সুস্থ থাকো এবং আমরা আবার সুস্থ একটা পৃথিবী ফিরে পাবো। 3টে সিটির পর দেখো চাল ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এভাবেই সেদ্ধ করে নিতে হবে। একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ 1 TSP ঘি দিয়ে দিলাম। আর আমি এখানে তেল দেব, সাদা তেল। আমরা এখানে 3 টেবিল স্পুন ঘি দিয়েও করতে পারি, কিন্তু এখন তো বর্তমান পরিস্থিতিতে সমস্ত জিনিস হিসাব করে ব্যবহার করতে হচ্ছে, তাই আমি এখানে 1 চামচ দিয়েছি ঘি আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 টিস্পুন জিরে দিয়ে দিলাম ফোড়নে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা এখানে ফোড়নে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর দিলাম গোটা গোলমরিচ, এগুলোকে নেড়েচেড়ে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে এদের, এই মশলাগুলোর গন্ধগুলো তত ভালো করে খিচুড়ির সঙ্গে মিশে যাবে, কিন্তু পুড়ে ফেললে হবে না। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব গোটা ধনে, তারপরে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/4 TSP আমি হিং মিশিয়ে দেব। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম খুব ভালো করে, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পাঞ্জাবি খিচুড়ি খুব মশলাদার হয়, নানা রকম এর মধ্যে মশলা দিয়ে খিচুড়িটা বানায়, তাই এটার টেস্ট খুব ভালো হয়। যেরকম তড়কা বানাই আমরা, পাঞ্জাবি তড়কা তো মেনলি ধাবাতে বা পাঞ্জাবিরাই খায়, ওটা ওদের মেন ডিশ, তো ওই রকমইভাবে আমরা পাঞ্জাবি খিচুড়িটাও বানাবো। পেঁয়াজের পরে এবার আদা কুচি আর রসুন কুচিও দিয়ে দিলাম।
এবার আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম মাঝারি সাইজে, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি পেঁয়াজ, এগুলো যে রসুন আদা কুচি টমেটো দিলাম, সেগুলো খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সবগুলোই আমি 1 TSP করে দিয়ে দিয়েছি। তোমরা যেরকম চাল নেবে সেই অনুপাতে দিয়ে দেবে। ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হলুদ সবই আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার খিচুড়িটা, যে ডাল আর চাল সেদ্ধ করে রেখেছিলাম, এবার দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। সমস্ত চাল ডালটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খুব মশলাদার একটা খিচুড়ি হবে। যেই খিচুড়িটা দিয়ে তুমি, আর কিছুই লাগবে না, জাস্ট এটার সঙ্গে আলু ভাজা বা ডিম ভাজা করে নাও, দারুণ একটা লাঞ্চ বা ডিনার হয়ে যাবে। সমস্ত মশলাটা মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এবার এই খিচুড়িটার মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দেব উপর থেকে। কসুরি মেথি দিলে খিচুড়ির মধ্যে ভীষণ সুন্দর একটা গন্ধ হবে। ঘি, গরম মশলা, হিং, কসুরি মেথি সব মিলিয়ে খিচুড়িটার একটা দারুণ স্বাদ দেবে। তোমরা ট্রাই করবে আর তোমাদের কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করো। খিচুড়ির মধ্যে আগে আমি নুন দিয়েছিলাম মশালাতে, এখন একটু নুন দরকার ছিল তাই পরিমাণ মতো আমি নুন অ্যাড করে দিলাম। এবার শেষে আমি মাখন দিয়ে মিশিয়ে নেব। পাঞ্জাবের মশলাদার খিচুড়ি রেডি হয়ে গেল। এই বর্তমান পরিস্থিতিতে এই ধরনের স্বাস্থ্যকর খাবার তোমরা ট্রাই করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো, বাই।